ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपान्तं सारदां प्रणमाम्यहं परतत्वे सदालीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी ब्रह्मानंद जी महाराजेर कथोपकथन संकलन धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকে যে অংশটি আমরা পাঠ এবং আলোচনা করবার চেষ্টা করব সেটি ঘটে বেলুড় মঠে ১৯১৬ সালে। আমরা পড়া শুরু করব। সাধন ভজন একটা নিয়ম করে করতে হয়। নিষ্ঠা একটা মস্ত জিনিস। নিষ্ঠা না থাকলে কোনো কাজ সাকসেসফুল হওয়া যায় না। নিষ্ঠা এমন চাই যে অবস্থায় থাকি না কেন আমাকে আমার নিয়ম পালন করতেই হবে। সকল বিষয় একটি নিয়ম করে নিবি। এত সময় ধ্যান করব, এত সংখ্যক জপ করব, এত সময় পড়ব, এত সময় ঘুমব ইত্যাদি। ইররেগুলার লাইফ বা অনিয়মিত জীবন হলে কোনো কাজে সাকসেসফুল হওয়া যায় না। রেগুলেটেড লাইফ বা নিয়ন্ত্রিত জীবন শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্ট বা বিকাশের একমাত্র উপায়। ঘড়ি যখন ঠিক না চলে তখন তাকে রেগুলেট বা নিয়মিত করতে হয়। রেগুলেট করলে তখন আবার ঠিক টাইম দেয়। মানুষের মনও সেই রকম, নানা কারণে ইররেগুলার বা এলোমেলো হয়ে যায়। সাধু সঙ্গে তাকে আবার রেগুলেট করে দিয়ে চালাতে হবে। সাধু মহাপুরুষদের উপদেশ মতো জীবন চালিয়ে নেওয়ার চেষ্টা করলে অনেক বাধাবিঘ্নের হাত থেকে এড়িয়ে চলে যাওয়া যায়। তাদের উপদেশ মতো চললে তারা যে বস্তুর অধিকারী হয়েছেন সেই বস্তুর অধিকারী হয়ে জীবন ধন্য হয়ে যাবে। এটি হলো প্রথম অংশ। আজকে বলছেন সাধন ভজন একটা নিয়ম করে করতে হয়। প্রত্যেকটা নিয়ম আছে। যেমন স্কুলে আমরা যাই, আজকে সকাল ১০টায় গেলাম, কালকে ১২টায় গেলাম, পরশুদিন বিকেল ৫টায় গেলাম, যেরকম হয় না। বিদ্যাভ্যাসেরও একটা নিয়ম আছে। জীবনে যদি রেগুলারিটি না আসে, আমার জীবনটা আমার মনটা যদি নিয়ন্ত্রিত না হয় আমার সমস্ত কাজ অনিয়ন্ত্রিত হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এবং এই অনিয়ন্ত্রিত জীবনের জন্যই আমাদের এত কষ্ট। এটা যিনি বলছেন সাধকের কথা বলছেন। সাধক একটি নিয়ম করে করতে হয়। সাধক মানে শুধুমাত্র যে জপ ধ্যান করছে তা নয়, কিন্তু আপনি যে অফিসে কাজ করছেন সেটাও একটা সাধনা। আনলেস অ্যান্ড আনটিল আমরা এই জিনিসটাকে সাধনা হিসেবে না নিতে পারি, যে কাজটি করছি সে রান্নাঘরে রান্নাই করি, ছেলেপুলেদের পড়াই আর বাজারই করি, এটাকে যতক্ষণ আমরা সাধনার স্তরে নিয়ে যেতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা এটা করে উঠতে পারি না। অনেকে মনে করেন খুব বেশি নিয়মকানুন পালন করলে সে একটা খানিকটা সেই ইয়ের মতো হয়ে যাবে, যন্ত্রের মতো হয়ে যাবে। যন্ত্র মানব সে কখনোই হবে না, কিন্তু তার একটা পরিমিত বোধ আসে। দু ধরনের ফুল স্টপ হয়। আপনারা যারা
এই দেখেন, প্রুফ রিডিং করেন, তারা অনেকেই জানেন। শুধু ফুল স্টপ যদি আসে শেষ শব্দের সাথে, তাহলে বুঝতে হবে এর সঙ্গেও আরও অনেক কিছু লেখা আসবে। কিন্তু ফুল স্টপ উইথ ফার্স্ট ব্র্যাকেট যদি আসে, তার মানে এরপরে আর কোনো কিছুই আসবে না। যা বলার, যা দেখার, যা লেখা পাওয়া ছিল সব শেষ হয়ে গেল। এই ফুল স্টপ এবং ফুল স্টপ উইথ ফার্স্ট ব্র্যাকেট, এই দুটির বোধ আমাদের জীবনে আনে এই নিয়মানুবর্তিতা। নিষ্ঠা একটা বড় জিনিস। নিষ্ঠা না থাকলে কোনো কাজে সাকসেসফুল হওয়া যায় না। কোনো কাজকে যদি আমরা করতে চাই, সেটা নিষ্ঠার সঙ্গে করতে হয়। কাজ শুরু করার আগে কাজটাকে নিয়ে ভেবে নিতে হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা একেবারে দিশেহারা হয়ে গেছিলাম যখন এখানে কোভিড রিলিফ করা শুরু হচ্ছে। হঠাৎই সব বন্ধ হয়ে যাচ্ছে, সব কিছু করা হয়ে যাচ্ছে। তখন আমরা নিজেরা কাজটাকে ভাগ করে দিল, আমাদের গোটা কাজ। আমরা সাকুল্যে আটজন সন্ন্যাসী, বাইরে থেকে যেহেতু কেউ আসছে না, তিনজন মাত্র, চারজন ভলেন্টিয়ার এবং আটজন সন্ন্যাসী, 12 জন মিলে এই গোটা দ্বীপে রিলিফের কাজ শুরু করলাম। কিন্তু একটু অদ্ভুতভাবে করলাম আমরা। প্রথম 10 দিন আমরা নিঃশব্দে থাকলাম। 2 জন বেরিয়ে পড়লেন রোজ সকাল থেকে বিকেল অবধি। তারা নানা সময় ঘুরে গোটা দ্বীপটাকে 10 দিনের মধ্যে সার্ভে করে নিলেন। আমরা কারোর ওপর নির্ভর করিনি। তার কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম গোটা দ্বীপটাই যেন আমাদের হাতের মুঠোর মধ্যে থাকে। প্রত্যেকটা জায়গা সম্পর্কে যেন আমরা নিজেরা অবহিত হতে পারি। কোথায় প্রয়োজন আছে, কোথায় প্রয়োজন নেই, সেইটা যেন সম্পর্কে আমাদের একটা নিজস্ব একটা ধারণা যেন তৈরি হতে পারে। বাকি যারা আমরা, তারা কাজ করা শুরু করলাম। কী কী দেবো সেটা ঠিক হয়ে যাওয়ার পরে সেই জিনিসের প্যাকিং শুরু হয়ে যাবে। কারণ 10 দিন পরে যখন কাজ শুরু হবে, তখন যেন আমাদের সাপ্লাই চেনটা যেন ঠিকঠাক থাকে। আর আরেকটা টিম তৈরি হলো, যারা ডোনারদের সঙ্গে যোগাযোগ রাখা, ব্যাংকের কাজ ঠিকঠাক মতো দেখা, চিঠিপত্রের উত্তর দেওয়া এবং চিঠিপত্রগুলোকে তৈরি করে, ডোনারদের রসিদ এবং চিঠিপত্র তৈরি করে করা, ডোনারদের কাছ থেকে পৌঁছানোর কথা হলো। কিন্তু এই চারটি টিম, এই তিনটে টিম যারা আলাদা আলাদাভাবে তিনটে কাজ করছে, রোজ বিকেলবেলা আমরা যখন ডিস্ট্রিবিউশনে বেরোতাম, এই তিনটে টিমে এই 8, 8, 4, 12 জন বেরোতাম। কারুর কাজ মাল তোলা, কারুর কাজ সেখানে গিয়ে আনলোড করা, কারুর কাজ ডিস্ট্রিবিউট করা, কারুর কাজ যে মাস্টার রোল সেটাকে কমপ্লিট করা। মুহূর্তের মধ্যে কাজ শেষ হয়ে গেল। এক টানা আমরা একদিন দুদিন নয়, 28 দিন নিয়ম করে আমরা এই রিলিফ কাজ করলাম। একটা নিষ্ঠা করে প্রথমে আগে ঠিক করে নিয়েছিলাম এবং রোজ ঝড় জল বৃষ্টি তুফান যাই হোক আমরা এই কাজটাই করছি। আমরা যে সময় করি সে সময় প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, কিন্তু সেই তারই মধ্যে আমরা খুব নির্বিঘ্নে কাজটি করতে পেরেছিলাম। এই সমস্ত বিষয়ে রাজা মহারাজ বলছেন একটা নিয়ম মানিয়ে, এত সময় ধ্যান করব, এত সময় জপ করব, এত সময় পড়ব, এত সময় ঘুমোব ইত্যাদি। আমরা যখন প্রথম সাধুপথে আসি বেলুড় মঠের প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার, যেটা PPTC নামেও খুব পরিচিত, সেই PPTC-তে যাওয়ার পর দেখলুম সেখানে দেওয়ালে একটি চার্ট রাখা আছে। কখন ঘুম থেকে উঠতে হবে, কখন জপে বসতে হবে, কখন প্রেয়ার শুরু হবে। প্রথম প্রথম মনে হতো যে এইগুলো এই সামান্যটা করতে পারলেই হবে। তাতে মনে হতো জপ ধ্যানের সময় মাত্র, আমাদের ধারণা ছিল জপ ধ্যান মানে সাধু হতে এসেছি অন্তত পক্ষে 12 ঘন্টা জপ ধ্যান করতে দেবে। কিন্তু দেখা গেল সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা। আমাদের মধ্যে একজন পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ, যিনি আমাদের, যার কাছে আমাদের জয়েন করতে হয়েছিল, তখন তিনি সাধারণ সম্পাদক, তাকেই সাহস করে বলেই ফেললো, এই 1 ঘন্টা 1 ঘন্টা, এই 2 ঘন্টা জপ ধ্যান করেই হবে? আত্মস্থানজি বললেন, আগে 2 ঘন্টা দিয়েই শুরু করো, পরে তোমার ঠিকঠাক হয়ে যাবে। পরে যত দিন যেতে থাকলো ওই রুটিনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলা, এটা যেন অদ্ভুত একটা কঠিন একটা তপস্যা শুরু হলো। কিন্তু ধীরে 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 অভ্যাস করতে করতে ওই রুটিনটা আমাদের সাহায্য করতে থাকলো। পরবর্তীকালে যে কেন্দ্রেই বদল হয়ে গেছি, সেই রুটিনটা আমাদের পরিচালিত করেছে, নির্দিষ্ট নিয়মে কাজকর্ম শেষ করতে সাহায্য করছে। সেটি স্বামী ব্রহ্মানন্দজি বলছেন। কেন রুটিনের প্রয়োজন আছে? তিনি বলছেন, ইররেগুলার লাইফ বা অনিয়মিত জীবন হলে কোনো কাজে সাকসেসফুল হওয়া যায় না। আমরা যদি কোনো কাজকে প্ল্যানিং করে না করতে পারি, তাহলে কিন্তু সাকসেসফুল হয় না। আপনি একটি কারখানা দেবেন, সেই কারখানা দেওয়ার আগে আপনাকে প্ল্যানিং করতে হয়, জায়গা কোথায় পাবেন,
জায়গা পাওয়া গেলে সেই কারখানা তৈরির জন্য প্ল্যানিং করতে হয়, প্রয়োজনীয় পারমিশনের জন্য আবেদন করতে হয়, তারপরে যন্ত্রপাতি কেনার আগে কোটেশন নিতে হয়, তার মধ্যে সেরা অথচ কম দামি যন্ত্র কোথা থেকে পাওয়া যাবে সেগুলি ডেলিভারি করে আসার পর সেগুলিকে রাখা হয়, তারপরে সেগুলিকে লাগানো হয় এবং একটা সময় প্রোডাকশন হবে, তার প্যাকিং হবে, তার বিক্রি হবে, বিক্রি আগে মার্কেট সার্ভে করে আসা চাই। সবচেয়ে মজার কথা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে কোনো যন্ত্রই, সে আপনাদের ঘরের সেলাই মেশিনই হোক আর আপনার রান্না করার গ্যাস ওভেনই হোক আর বড় কোনো যন্ত্রই হোক, প্রত্যেকটি আলাদা আলাদা পার্টে আসে এবং সেগুলি একটি নির্দিষ্ট নিয়মে পরপর 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 লাগাতে হয়। একটা লাগালে তবেই আপনি পরেরটা লাগাতে পারবেন এবং আপনার যদি লাগানোর কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেই যন্ত্রটি চলবে না। এই মানব যন্ত্র চলতে গেলেও তার একটি সুনির্দিষ্ট নিয়মকানুন আছে, সেগুলিটিকে যদি আমরা ঠিকঠাক মতো পালন না করতে পারি তাহলে কখনো কোনো অবস্থাতেই আমরা কিছু করতে পারবো না। বলছেন রেগুলেট করলে তখন, যেমন ঘড়ি ঠিকঠাক মতো না চললে তাকে রেগুলেট করতে হয়, সেই রকম রেগুলেট করলে তখন আবার ঠিক টাইম দেয় মানুষের মন সেই রকম। এবার আসল কথা বলছেন, মানুষের মন যেটি ইররেগুলার, কেমন করে সেটি রেগুলেট করব না, সাধুসঙ্গ তাকে আবার রেগুলেট করে নিয়ে চলতে হবে। সাধুসঙ্গে সাধুকে আমরা আগের দিন বলেছিলাম কুদার সেই বিখ্যাত কবিতা, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধু কনিশ্চয়। যাকে দেখলে আমাদের ভগবানের কথা মনে পড়ে তিনি অবশ্যই সাধু, তার জীবনটি আমাদের দেখা দরকার। আমরা যখন প্রথম সাধু হতে আসি হাতে ঘড়ি নিয়ে তো মন্দিরে যেতাম না, কিন্তু এক ঘন্টা কেমন করে মাপব, আবার এক ঘন্টা আগে উঠে এলেও বকুনি খেতে হবে। আমাদের মধ্যে যারা পুরনো তারা একটা অদ্ভুত পথ বলে দিল, বললেন রোজ সকালে একজন সন্ন্যাসী আসেন প্রণাম করতে, তিনি আর কেউ নন স্বয়ং স্বামী আত্মস্থানন্দজি। আমাদের এক বছর ওই বেলুড় মঠের প্রথম প্রাথমিক বাসের 11 মাস কখনো একদিনের জন্য দেখিনি মহারাজ 5টা 1 এসেছেন প্রণাম করতে বা 5টা বাজতে 1 এসেছেন প্রণাম করতে। ওনাকে দেখলে ঘড়ি মিলিয়ে নেওয়া যেতে পারতো। তা আমাদের বলা হলো জপ ধ্যান করে চুপটি করে বসে থাকবে চোখ খোলা রেখে ঠাকুরের দিকে, আত্মস্থানন্দজি এসে প্রণাম করলে তারপরে তুমি প্রণাম করতে পারো, কারণ ততক্ষণে ঠিক 1 ঘন্টা হয়ে গেছে, 5টা বাজে। তখন আমরা 4টে জপে বসতাম, 5টা হচ্ছে ওই 1 ঘন্টা। তারপরে যখন একটু বেশি পাকা হয়ে গেলাম তখন ধীরে ধীরে লক্ষ্য করতে থাকলাম ওই কাছে একটি ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির কলের আওয়াজটাও ঠিক সকাল 5টার সময় দেয়। এবং আত্মস্থানন্দ যখন হাত জোর করে, ওনার প্রণাম করার স্টাইলটা ভারী সুন্দর ছিল, আগে নিচু হয়ে প্রণাম করতেন, তারপর বুকের কাছে হাত রাখতেন, তারপর হাত দুটি মাথার উপর তুলে প্রভুকে প্রণাম করতেন। আত্মস্থানন্দ যখন মাথার উপরে হাতটা তুলতেন তখন ঠিক 5টার ওই সাইরেনটা বাজতে থাকতো। ওনাকে দেখে আমরা নিয়মানুবর্তিতা শিখেছি। বর্তমান প্রেসিডেন্ট মহারাজ শারীরিকভাবে কত রকমভাবে অক্ষম, কিন্তু রোজ সকালে কি আকুতি নিয়ে উনি মন্দিরে আসেন, ঠাকুরকে অর্ঘ্য দেন, ঠাকুরের সঙ্গে ঠাকুরকে প্রণাম করেন এবং একাধিকবার উনি আসেন। এগুলো আমাদেরকে এদের এই সাধুসঙ্গগুলো ঈশ্বর নির্ভরতা আমাদের শেখায় ভগবানের কাছে। ভগবান এগুলো আমাদের জীবনকে নতুন করে রেগুলেট করতে শেখায়। পূজ্যপাদ গহনানন্দজির কথা আপনাদের বলেছিলাম যে ব্রহ্মচর্য দীক্ষার পর তিনি এসে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছেন, সেবককে জিজ্ঞেস করছেন আজ কতজনের হলো, তখন সেবক বললেন 38 জন। মহারাজ খানিক বাদে হয়তো ভুলে গেছিলেন তাই আবার জিজ্ঞেস করলেন কতজনের হলো, সেবক বললেন 38 জন। আমি অবাক বিস্ময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি উনি সমস্ত কথা ঠাকুরকে বলছেন। এই যে একটা নতুন শিক্ষা, আমরা অনেক সময় সমস্যায় পড়লে দিশে হারা হয়ে যাই, এই সাধুসঙ্গ আমাদের এই দিশে হারা জীবনকে একটা নির্দিষ্ট পথে চালিত করে। তাই বলছেন সাধুসঙ্গে তাকে আবার রেগুলেট করতে হয়। সাধু মহাপুরুষদের উপদেশ মতো জীবন চালিয়ে নেবার চেষ্টা করলে অনেক বাধা বিঘ্নের হাত থেকে এড়িয়ে চলে যাওয়া যায়।
তাদের উপদেশ মতো চললে তারা যে বস্তুর অধিকারী হয়েছেন সেই বস্তুর অধিকারী হয়ে জীবন ধন্য হওয়া যায়। এই যে ঈশ্বর নির্ভরতা সেইটি যেন হয়। পূজ্যপাদ কাশীশ্বরানন্দজি স্বামী ব্রহ্মানন্দজি মাঝে শিষ্য ছিলেন এবং খুব প্রবীণ সন্ন্যাসী। আমরা যখন তাকে দেখি তখন তার 89 বছর প্রায় বয়স, আরোগ্য ভবনে থাকতেন। আমরা যেদিন প্রথম তাকে দর্শন করতে যাই আমরা বন্ধুরা মিলে, তখন তিনি আমাদের জিজ্ঞাসা করলেন কেন আমাকে দর্শন করতে এসেছ। আমরা উত্তরে বলি যে আপনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য, পার্ষদের সন্তান, তাই আমরা তাকে আপনাকে দর্শন করতে এসেছি। উনি আমায় জিজ্ঞাসা করলেন তোমার দীক্ষা হয়েছে? বলে হ্যাঁ দীক্ষা হয়েছে, পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে দীক্ষা হয়েছে। ওনার খুব সেই ব্যগ্র গর্জন গলা ছিল, চিৎকার করে বললেন তুমি একটা গাধা। আমি কিছুতেই বুঝতে পারলাম না ভূতেশানির সঙ্গে দীক্ষা হওয়ার সঙ্গে দীক্ষা নেওয়ার থেকে আমার গাধা হওয়ার কি নিয়ম আছে। কিন্তু উনি ভারী সুন্দর করে বললেন তোমার গুরুও পার্ষদের সন্তান, আমিও পার্ষদের সন্তান, তফাত হলো এই তিনি মুক্ত পুরুষ, আমরা বদ্ধ পুরুষ। তুমি মুক্ত পুরুষ ছেড়ে বদ্ধ পুরুষকে দেখতে এসেছো। স্বামী ব্রহ্মানন্দজি যিনি কৃপা পেয়েছেন তিনি আর যাই হোক কখনো বদ্ধ পুরুষ নন, সেটা তার পরবর্তী জীবন থেকে দেখেছি। কিন্তু যে শিক্ষাটা আমরা পেলাম সেটা এই যে মঠে এসেছি সেখানে দুজনই মাত্র প্রধান, স্বয়ং ঠাকুর আর তার প্রতিনিধি, এর মাঝখানে মিডল ম্যান কেউ হতে পারেন না। কারোর দিকে আমাদের ফিরে তাকানোরও কথা না। যদি শিক্ষা গ্রহণ করতে হয় ওই মালিকের কাছে যেতে হবে অথবা মালিকের প্রতিনিধির কাছে আসতে হবে। একটা অসাধারণ শিক্ষা সেদিন সেই সন্ধ্যেতে আমরা পেয়েছিলাম। এখানে বলা হচ্ছে না তাদের উপদেশ মতো চললে তারা যে বস্তুর অধিকারী, এই যে ঈশ্বর নির্ভরতা, এই ঈশ্বর নির্ভরতা যেন আমাদের মনের মধ্যে জাগিয়ে দিয়ে গেছেন। আমরা পড়ব, তাতে মন জমাতে না পারলে এ জগতে নিজেকে বাঁচিয়ে চলা শক্ত, মহামায়া কত খেলাই না খেলেন তার ধাক্কা সামলাতে প্রাণান্ত হয়ে যেতে হয়। কাম ক্রোধ মোহাদি দুর্জয় রিপুর সঙ্গে সদা সর্বদা লড়াই করে নিজেকে বাঁচিয়ে রাখা কি মুখের কথা না হাসি তামাশার কথা? তাঁর বলে বলিয়া না হলে কারো সাধ্য নেই মায়ার এই বেড়াজাল থেকে কেটে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে পারে। তাই তোদের বলি আগে তাঁর বলে বলিয়ান হ, ঈশ্বরকে একেবারে আপন করে নিতে হবে, ঈশ্বরের শক্তিতে বলিয়ান হতে হবে। ঈশ্বরের শক্তি কি? না ঈশ্বরের শক্তি আত্মনির্ভরতা, ঈশ্বরের শক্তি পবিত্রতা, ঈশ্বরের শক্তি দয়া ক্ষমা মৈত্রী করুণা মুদিতা। এগুলো আমাদের কি করবে? এগুলি আমাদের চতুর্দিকে বর্মের মতো আমাদেরকে যেন আগলে রাখবে, নাহলে সংসারের যাবতীয় জিনিসপত্র তার প্রতি আমাদের আকর্ষণ তৈরি এবং সেগুলি পাওয়ার জন্য আমরা মারা যাব। সীতা তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন সেই জঙ্গলের ভেতরে সোনার হরিণ, সোনার হরিণ পাওয়ার জন্য তিনি রামকে পাঠিয়ে দিয়েছিলেন এবং লক্ষ্মণকেও পাঠান, পরে তিনি অপহৃতা হন। এটা আমাদের কাছে একটা খুব বড় ধরনের উদাহরণ হয়ে গেছে যে যদি আমরা সেই সোনার হরিণের খোঁজে চলি তাহলে একটা সময় আমরা জীবন থেকে অপহৃত হয়ে যাব। তাই নিজের প্রয়োজনটাকে যদি লিমিটেড না করতে পারি, ঈশ্বরের প্রয়োজনটাকে যদি আনলিমিটেড না করতে পারি, তাহলে আমরা যে কোনো রকমের ছোটোখাটো বিপদের মধ্যে, যে কোনো ধরনের ছোটোখাটো প্রলোভনের দ্বারা ভেসে যাব। আমাদের সিম্পলি আমরা এই যে ইংরেজিতে একটা বলেন ওয়াশড আউট, একবারে সম্পূর্ণ যেন ভেসে যাব। পূজনীয় মহারাজ বলছেন যাদের মন মন কন্ট্রোল বা বসে না আসে, যতদিন মন কন্ট্রোলে বা বসে না আসে ততদিন নিয়ম বিশেষ দরকার। নিয়ম না থাকলে মন কিছুতেই কিছু করতে দেবে না, সদা সর্বদাই ফাঁকি মতলব দেবে। একটি নিয়মের উপর চললে মনকে জোর করে বলা যায় মন তুই এই নিয়মের অধীন, তোর ভালো লাগুক আর নাই লাগুক তোকে এই নিয়ম মানতেই হবে। এই রকম মনকে জোর করে বসে আনতে হবে, মন বসে এলে সব নিয়ম তখন আপনা থেকেই বসে যাবে। বলছেন মনকে আগে বশের ভেতরে আনতে হবে, সে আমার কথা শুনবে, এই জগৎ সংসারে কারুর কথা সে শুনবে না। দুটো উদাহরণ খুব প্রয়োজনীয়।
একেবারে কথামৃতের গোড়াতে ঠাকুর বলছেন যে ছোট গাছ বেড়া দিয়ে রাখতে হয়, যাতে ছাগল গরুতে তা না খেয়ে যায়। সেই গাছ বড় হলে, তার গুঁড়ি মোটা হলে, সেই গুঁড়িতে যদি হাতিও বেঁধে রাখা যায়, সেই গাছের কোনো ক্ষতি হয় না। এটা উপদেশ, আর ব্যবহারিক জীবনে এটি প্রয়োগ দেখাচ্ছেন শ্রীমা সারদা দেবী। তিনি রোজ রাতে 3টের সময় উঠে ধ্যান করতেন। শরীর খারাপ হয়, একদিন একটু দেরি করে উঠলেন, পরদিন আরও দেরি করে উঠলেন, পরদিন আরও দেরি করে ঘুম ভাঙল। তারপরে তিনি কি বললেন, আমি রোগ করলুম, শেষে রোগ করলুম, জোর করলুম, তারপরে আবার সেই দুর্বলতাগুলো কেটে গেল। আপনাদের মনে হতে পারে মা সারদা বা ঠাকুর কি এতই দুর্বল ছিলেন যে এগুলো তাদেরকে এরকমভাবে প্রভাব ফেলেছিল, তা নয়। তারা আমাদের জন্য যেন অভিনয় করে দেখালেন যে কতটা শক্তপোক্ত কতটা হতে হয়, আদর্শনিষ্ঠ কতটা হতে হয়। এর মধ্যে প্রথম অংশ যেটি বললাম, এখানে বলছেন যে খুঁটি পাকড়ানো চাই চাই, এই আমাদের সরি মহারাজ বলছেন না, যতদিন না মন কন্ট্রোলে বা বসে না আসে ততদিন নিয়ম বিশেষ দরকার। ওই ঠাকুরের কথায় যে চারা গাছের চতুর্দিকে বেড়া দেওয়াটা খুব দরকার। অনেক সময় আমরা মনে করি কেন বেড়া দিতে যাব, কেন এই করব, কেন এত নিয়মকানুন মানব, কিন্তু আদতে আমরা বুঝতে পারবো সেটা আমার জীবনের সহায়ক হয়ে ওঠে। একটি নিয়ম মেনে চললে কি হয়, তখন মনকে আমি আমার বশের মধ্যে আনতে পারি, নাহলে মন চলে যাবে। রাজা মহারাজ বলছেন, নদীর স্রোতের মতো জীবন কেটে যাচ্ছে, যে দিনটা গেল সে আর ফিরবে না, সময়ের সদ্ব্যবহার করো, শেষে হায় হায় করলে কোনো ফলই হবে না, উঠে পড়ে লাগো, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, মরতে তো হবেই দুদিন আগে আর পরে। ভগবান যদি জীবনটা, ভগবানের জন্য যদি জীবনটা যায় তো লাভ ছাড়া ক্ষতি নেই। রোগ করে মনকে বলো বস্তুলাভ করবই করব, এ দুনিয়াকে তুচ্ছ করে দে, এখানে কি সুখ আছে, কেবল দুঃখ কষ্ট, দুঃখ কষ্টের পারে চলে যেতে হবে, তার আভাস পেলে দেহ সুখ তুচ্ছ হয়ে যায়, সে সুখ অনন্ত। ঠাকুরের এখানে যখন এসে পড়েছিস তখন আর ভাবনা কি, দুনিয়ার সব জিনিস ঠেলে ফেলে দিয়ে তাকে নিয়ে পড়ে থাক। এটা আমাদের সবার আগে মনে রাখা দরকার। স্বামী ব্রহ্মানন্দ যে কথা বলছেন যে নদীর স্রোতের মতো জীবন কেটে যাচ্ছে, যে দিনটা গেল সে আর ফিরবে না, এই বোধটা আমাদের যেন আসা দরকার। আপনারা অনেকেই মনে করেন ধর্মজীবন বুড়ো বয়সের ব্যাপার, অতএব বুড়ো বয়সে এসেই করব, যেটা বুড়ো বয়সে করা দরকার সেটা ছেলে মানুষ বয়সে কেন করবো। কিন্তু মনে রাখতে হবে, যদি আমরা ভগবানকে ধরার চেষ্টা না করি শুরু থেকে, তাহলে কিন্তু যখন সত্যি সত্যি ধরার সময় আসবে তখন যেহেতু আমরা অভ্যাসই করিনি, তাই ভগবানে আমাদের মন যাবে না। আমরা কোনো অবস্থাতেই নিজের মনকে ভগবানে দিতে পারবো না। সেই কারণে সবার আগে মনে রাখা দরকার, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, যে দিন চলে গেছে সেদিন আর ফিরে আসবে না। পুনরাপি জানানিম যথারি শয়নম, যখনই যে দিন চলে যাচ্ছে সেই জীবন যদি কিছু না করে যাই, তাহলে আবার আমাকে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ফিরে আসতে হবে। বলছেন যে শেষে সময়ের সদ্ব্যবহার করো, শেষে হায় হায় করলে কোনো ফলই হবে না, উঠে পড়ে লাগো, সময়ের সদ্ব্যবহার করতে হবে, যে সময়ের কাজ করছি সেটি সদ্ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় পরীক্ষার্থীদের দেখেছি সারা বছর পড়েন না, কিন্তু শেষ দিনে একবারে মুখ থুবড়ে পড়ে পড়েন, ওই এক দুদিন পড়ে খুব ভালো মোটামুটি রেজাল্ট হয়, কিন্তু যদি সারা বছর পড়তেন তারা, তাদের রেজাল্টটা খুব ভালো হতো। এটা রেজাল্ট হবে কীরকম না, গুড, কিন্তু যদি সারা বছর পড়তেন রেজাল্ট হতো এক্সেলেন্ট। এবং এই যে এক্সেলেন্ট রেজাল্টটা হতো, এটা আমারই সম্পদ থাকতো, অন্যে কেউ নিয়ে যেত না, আমার পাশের বাড়ির লোক, সামনের বাড়ির লোক, বাবা মা ভাই বোন কেউ আমার রেজাল্ট নিয়ে যেতে পারবে না, এইটা যেন মনে থাকে আমাদের। যদি সময়ের মতো ভগবানকে ডাকা শুরু করি, যখন অন্যেরা হাই হাই করবে কেন দিন কেটে গেল, তখন কিন্তু আপনি আনন্দে বুক বাজিয়ে ভগবানের কাছে যাওয়ার প্রস্তুতি নিতে পারবেন।
নাহলে আপনার অবস্থা আমাদের অবস্থা সকলেরই অবস্থা ওই হাই হাই করাটা সার হবে। মহারাজ বলছেন কেমন করে করতে হয়, উঠে পড়ে লাগ। ইংরেজিতে একটা কথা আছে আপ অ্যান্ড ডুইং, একবারে উঠে পড়ে লেগে থাকা, মানে সমস্ত কিছুকে উপেক্ষা করে শুধু এইটিকেই একবারে যেন পাখি চোখ করে নেওয়া। প্রথম দিকে আমরা অনেকটা দেখতে পারবো, পাখি ছাড়াও গাছপালা দেখতে পারবো, যত আমরা পাখির চোখের উপর দৃষ্টি করবো তখন ধীরে ধীরে গাছপালা সরে গিয়ে শুধু পাখি, তারপরে সরে গিয়ে পাখির গলা ঠোঁট এগুলো কমতে কমতে শুধুমাত্র পাখির চোখ আমাদের দৃশ্যমান হবে। নিজের নিষ্ঠার প্রতি, নিজের আদর্শের প্রতি বিশ্বাস থেকে এগোতে হবে। বলছেন এই মরতে তো হবেই, দুদিন আগে আর পরে আমরা আমাদের যে প্রত্যেকের আমাদের একটা করে যে কী বলে এটাকে এক্সপায়ারি ডেট, ওষুধের যেরকম গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে আমাদেরাও সেরকম এক্সপায়ারি ডেট নিয়ে এসেছি। বড় জোর ছমাস অবধি আমাদের এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পরেও ছমাস অবধি আমরা থাকতে পারি, তার বেশি কিন্তু থাকতে পারবো না। অতএব যদি কাজ না সেরে যাই তাহলে এক ধরনের কষ্ট, এক ধরনের অতৃপ্তি নিয়ে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলছে দুনিয়াটাকে তুচ্ছ করে নে, তুচ্ছ করে দে, এখানে সুখ কি আছে, কেবল দুঃখ কষ্ট, দুঃখ কষ্টের পারে চলে যেতে হবে। জগৎ সংসারে সুখ কিচ্ছু নেই। আপনার বাইরে বেরিয়েছেন, খুব গরম পড়েছে, এক খণ্ড আইসক্রিম কিনে আপনি খেয়ে নিলেন, খাওয়ার সময় যখন গলার ভেতর দিয়ে নামছিল আহ কি আরাম, কিন্তু আইসক্রিমও শেষ হলো, আপনি টিস্যু পেপারে ঠোঁটটা মুছে ডাস্টবিনেও দিলেন, টাকা দিয়ে বেরিয়ে এলেন, সেই গরম যা বাইরে ছিল আর দ্বিগুণ বেগে আপনার গায়ে এসে পড়ল। এটা দুঃখ এবং কষ্ট এই দুটোর ভেতরে দিয়ে আমাদের যেতে হবে, কিন্তু যদি ভগবানকে পাই তাহলে দুঃখ কষ্টের পারে চলে যাব। যেমন আমরা এখান থেকে কাকদ্বীপ বা অন্যান্য দ্বীপে যেতে গেলে জলপথে আমাদের যেতে হয়, সে বড় ভেসেলই হোক ছোট লঞ্চই হোক সে যেভাবেই হোক আমাদের যেতে হয়। কিন্তু সরকার বাহাদুর যদি টানা একটা ব্রিজ করে দেন তাহলে জলের স্পর্শ আমাদের লাগবে না, দিনের যে কোনো সময়ের জন্য অপেক্ষা করতে হবে না, সারা দিনে যতবার খুশি গাড়ি নিয়ে বা পদব্রজে বা বাসে এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা চলে যেতে পারবো। ঠিক সেই রকম জীবন যদি আমরা যদি ঠিক মতো কাজে না লাগি তাহলে ওই অন্যের ওপর নির্ভর করে শেষ জীবনটি কাটাতে হবে, তার চেয়ে বরং নিজের ওপর আত্মনির্ভর একটি জীবন কাটানো খুব জরুরি। তিনি বলছেন দুঃখ কষ্টের পারে যেতে হবে, এমন একটা অবস্থায় দুঃখ কষ্ট থাকবে না, সেগুলো থাকবে কিন্তু সেগুলো ছোঁবে না। মাকে জিজ্ঞাসা করা হচ্ছে না ভগবানকে কেন ডাকবো, মা বলছেন ভগবানের নাম নিলে কি হয়, যেখানে ছুঁচ ঢোকা ফাল ঢোকার কথা ছিল সেখানে ছুঁচ ঢুকবে, আসলে ছুঁচ যে ফাল যেখানে ঢোকার কথা সেখানে ফালই ঢোকে, কিন্তু অনুভবটা খুব ইম্পর্টেন্ট। আমরা সেদিনকে একজন সাধুকে দেখছিলাম, তার জ্বর হয়েছে সেটাকে নিয়ে তিনি খুব ব্যস্ত, কত জ্বর হয়েছে না 98, আমরা দেখছি গরম এই জলপট্টি দেবেন বলে তিনি একটি পাত্র কিছু ছেঁড়া কাপড় এসব জোগাড় করেছেন, তো জলপট্টি দূর থেকে দেখেই সাধুরা অন্যান্য সাধুরা ছুটে তার কাছে গেলেন, একটা রিলিফ ক্যাম্পে এসেছিলেন, তিনি জিজ্ঞেস করছেন মহারাজ আপনি কি খুব অসুস্থ, বলছে না একটু জ্বর হয়েছে জলপট্টি দেবে, কত জ্বর হয়েছে মহারাজ, বলছে 98.2। এই 98.2-তে তখন আমাদের মাথায় জলপট্টি দিতে হবে। আমাদের যেন কখনো ভুলে না যাই এই দুনিয়াটাকে দুঃখ কষ্টের পারে যাওয়ার কথা ভাবতে হবে, দুঃখ কষ্টের পারে গেলে সেই সুখ অনন্ত। মা ঠাকুরনের জীবনের কথা কল্পনা করুন, মা ঠাকুরন যে ঘরটিতে থাকতেন মা নিজের কথায় ঘরের সব দরজাগুলো নিচু, মা লম্বা ছিলেন তাই মায়ের মাথা ঠুকে যেত কেটে যেত, মানে এমন অভ্যাস করলেন তার মধ্যে ঢুকে গেছিলেন, কি ছিল বলুন তো মায়ের নিজের কথায় বিছানা বলতে কি পটপটে মাদুর, আর সেই যে পাটের যে ফেঁসোগুলো ছিল ওই শিখা আমাদের ওই মিষ্টি রাখার ওই বিড়েগুলো তৈরি করে দেওয়ার পরে যেটুকু ছিল সেটা একটা কাপড়ের মধ্যে ফেলে তাই তার বাদ মাথার বালিশ, আমরা কল্পনাও করতে পারি না যে এরকমভাবে থাকা যায়। সারা দিন সেই সূর্যোদয়ের আগে অন্ধকার থাকতে তিনি টয়লেট যেতেন, সারা দিন তিনি যেতেই পারতেন না,
আমরা কল্পনাই করতে পারি না। তিনি এত কিছু সত্ত্বেও যখন বলতেন, তাকে যখন জিজ্ঞেস করা তো কেমন আছেন, বলতেন আনন্দের পূর্ণভাব হৃদয়ে যেন স্থাপিত হয়ে আছে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছ? একজন সাধারণ গৃহমাতা হলে তিনি বলতেন, হ্যাঁ অবশ্যই টেনে নিতে এসেছি, কারণ তুমি, আমি তোমার বিবাহিত বউ, আমার খেতে দেওয়ার দায়িত্ব, আমার গয়না কাপড় চাপড় এগুলো তোমাকে দেওয়ার কথা। কিন্তু তিনি কিছুতেই বললেন না, বললেন না সংসার পথে কেন টেনে নিয়ে যেতে আসবো, তোমার ইষ্ট পথে যাওয়াতে যেতে সাহায্য করতে এসেছি। ভগবান তার স্বামী যে কাজ, যার ব্রত, সেই ব্রতটির সহায়ক হিসেবে তিনি আসতে চেয়েছেন। এই জীবন এগুলো তখনই ভাবা সম্ভব, এত অভাবের মাঝখানেও এত উচ্চ ভাবনা তখনই ভাবা সম্ভব যখন আমরা আমাদের মনটাকে উচ্চ ভূমিতে আরূঢ় করি, এবং উচ্চ ভূমিতে আরূঢ় করি বলেই এত সহজে আমরা এই কাজ কথাগুলো বলতে পারি। তিনি বলছেন, তার আভাস পেলে দেহসুখ তুচ্ছ হয়ে যায়। ভগবানকে যদি পাই তাহলে এই দেহসুখ যেটিকে নিয়ে আমরা এত মেতে থাকি সেটা আমাদের কাছে ইউজলেস বলে বোধ হবে। কেন? কারণ সে সুখ অনন্ত। আমরা সাধারণত সুখের পর দুঃখ পাই, দুঃখের পর আবার সুখ পাই, অর্থাৎ যে সুখ আমরা পাচ্ছি সেটা অনন্ত নয়, তার একটা এক্সপায়ারি ডেট আছে, সেটা শেষ হলেই আবার একটা দুঃখের ফেজ আসে। কিন্তু ভগবানের সুখ হচ্ছে ঈশ্বরের সুখ। এরপর তিনি বলছেন একটি ভারী মারাত্মক কথা, বলছেন ঠাকুরের এখানে যখন এসে পড়েছিস তখন আর ভাবনা কি, দুনিয়ার সব জিনিস ঠেলে পড়ে দিয়ে তাকে নিয়ে পড়ে থাক। শ্রীরামকৃষ্ণের চরণতলে যখন আমরা এসে পড়েছি, এই জগৎ সংসারের কোনো কিছুর জন্য আমাদের ভাবনা চিন্তা করার কথা নয়, শুধু তাকে নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলেই আমাদের জীবন ধন্য হবে, আমরা একটি নতুন জীবনের সন্ধান পাব। পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে প্রার্থনা, আমাদের মনের এই যে যাবতীয় যে আমাদের যে নানা রকমের অঙ্কট বঙ্কট আছে, সেই অঙ্কট বঙ্কটগুলো কাটিয়ে শুধু ঈশ্বর নির্ভর একটি জীবন যেন আমরা যাপন করতে পারি, সেই আশীর্বাদ তিনি যেন করেন। আমরা যেন সত্য সত্য চেষ্টা করতে পারি, আমাদের মনের মধ্যে যেন সেই শক্তি আসে যা দিয়ে আমরা শুধুমাত্র ঈশ্বর কেন্দ্রিক একটি জীবনযাপন করতে পারব। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা আগামী দিন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।